ইদানিং কেন জানি কোনো তরকারি মজা লাগছে না ভেন্ডি কাঁকরোল বেগুন টেগুন যাই বলো না কেন তো লাউটাই খাচ্ছি কারণ গতকালকেও রুই মাছ দিয়ে লাউ রান্না করছিলাম আজকে লাউ রান্না করতেছি মুরগি দিয়ে তো এটা মাইডিয়ার হাজব্যান্ডার আর আমার খাবার লাউ দিয়ে মুরগি বাচ্চারা খাবে না যেহেতু এটা বাচ্চারা খাবে না তো বাচ্চাদের জন্য এখন আবার কি রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওান আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের রোজ আপু আছি আপনাদের দোয়া মোটামুটি ভালো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে তো ছোট্ট একটা ব্লগ ভিডিও আজকে আবার রান্নার রান্নার বাড়া নিয়ে চলে আসলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অলরেডি লাউটা কষানো হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে দিল মুরগি দিয়ে লাউ আর বাবুদের জন্য মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করতেছি কারণ বাবুরা লাউ খায় না তো এটা দেশি মুরগি দেশি মুরগি তো আপনারা জানেন একটু ছোটো হয় আর মাংসও কম তো যেহেতু দুই বাচ্চা খাবে একদম হয়ে যাবে দুই বেলার জন্য একটা মুরগি এনাব বেশি রান্না করলে বাসি তরকারিটা আমার বাসায় কেউ খেতে চায় না আর মুরগিটা কিন্তু আপনারা কখনো বাসি খাবেন না এটা টাটকা খাবেন আর গরুর মাংসটা আপনি দুই তিন দিন জাল দিয়ে খেতে পারেন আর বেশি মজা হয় ভালো লাগে এটা কোনো ক্ষতি হয় না তবে মুরগি আপনি বাসি খেলে এটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতি হবে তাই জন্য আমি টাটকা টাটকা মুরগি বাবুদের জন্য রান্না করে ফেললাম এটা অনেক কষাবো আরও তারপরে হালকা মাখা করে জোল দিব গায়ে গায়ে মাখা মাখা জোল আর কি বাচ্চাদের খাওয়ার জন্য আর এদিকে ডাল ধুয়ে রাখছি ডাল বসাবো একটু ডালও রান্না করব মুরগির সাথে ডালটা বেশি যায় আর এদিকে ডিমের খুসাগুলো আবার জমাইছি গাছে দেওয়ার জন্য গুঁড়া করে এটা অনেক সার হয় আর আমি দিই আর কি তো এদিকে মাংসটা ঢাকনা দিয়ে দিই কতক্ষণ কষু কষানোর পর আবার নাড়া দিয়ে দিব আর মাংস দিয়ে লাউ রান্না করলে তখনও কিন্তু মশলাটা কম দিবেন হলুদের পরিমাণটা কাঁচামরিচটা বেশি দিবেন কারণ কাঁচামরিচটা লাওয়ে বেশি যায় আজকে লাল কাঁচামরিচ নাই তা না হলে আমি লাল সবুজ দুইটা কাঁচামরিচ দিই দিলে আরও বেশি ভালো লাগে দেখতে আর ধনিয়া পাতা দিব নামানোর আগে তো আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আবার ঢাকনা দিয়ে সুন্দরভাবে কষায় রান্না করব জানিনা আজকের লাউটা কেমন হবে সে তো কালকে পুরো মোমের মতো গলে গিয়েছিল আর এত মজা হয়েছিল রুই মাছের মাথা দিয়ে আবার রান্না করছিলাম আগের মতো দিন রান্না যে সেভাবে খুব ভালো লাগছিল আর মাই ডিয়ার হাজবেন্ড কালকে অনেকগুলো পেঁপে নিয়ে আসছে অলরেডি পেঁপে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি বাবু স্কুল থেকে এসে খাবে আর এই পেঁপেটা একটু কাঁচা আছে এই জন্য ওইটাকে বাইরে রাখছি তাই জন্য এটা বাইরে থাকুক বাইরে থাকলে এটা ভালোভাবে পাকবে আর কি আর ওরিও আমার সাথে সাথেই আছে ওর দুধ দিয়ে রাখছি বাটিতে আসে এখন আমার সাথে আছে কিচেনে যতক্ষণ আমি থাকবো সে ততক্ষণই থাকে না হলেও মাসাল্লাহ এই ফুলটা আবারও ফুটলো আর এই ফুলটা আমার অনেক বেশি পছন্দের আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ওয়াও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার সাদা অপরাজিতা ফুল ফুটছে এই যে আপনারা দেখেন কি ভালো লাগছে কি যে সুন্দর লাগছে মাসাল্লাহ মাশাল্লাহ আমি অনেক খুশি হয়ে গেলাম এই যে অপরাজিতা ফুল সাদাটা ফুটার কারণে আর কি আমার সাদা ফুলটা না অনেক বেশি পছন্দের আর এই তো এদিকে নয় তারা তো সময় ফুটতেই থাকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাছের কাঁচামরিচগুলো বৃষ্টি পেয়ে আবার হয়েছে এটা গত বছরের গাছটা ওই ভাইয়ার দোকান থেকে নিয়ে আসছিলাম একটা নতুন নার্সারি যে ফুল আসছে আবার কাঁচামরিচের আর এই যে নতুন কাঁচামরিচ গাছটা এই যে আর এই যে বোম্বাই মরিচ গাছটা খুবই খারাপ অবস্থায় আছে এখন জানি না ও বাঁচবে না সবাই দোয়া করেন যেন আমার গাছটা বেঁচে যায় আমার খুবই মন খারাপ হচ্ছে তা না হলে এই যে বম্বাই মরিচ গাছটা আর এটা কাঁচামরিচ আর টমেটো গাছটাও মরে মরে গেছে আবার নতুন ভাবে লাগাইতে হবে তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর তার এই গাছটা অনেক সুন্দর কালার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ